আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাদারীপুরে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ব্যস্ত কৃষকরা ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজে, এছাড়া বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে সরকারের প্রণোদনা কার্যক্রম চালু থাকায় এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদিত হয়েছে। মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে মাদারীপুরের চাষিদের মুখে। আবহাওয়া অনুকূল থাকায় ধান গাছে রোগ বালাই ছিল কম, তাই ভালো হয়েছে উৎপাদন। রোগ বালাই কম হয়েছে, ধানের সিটা কম হয়েছে, ধানের বাজারও ভালো, আমরা খুব খুশি হয়েছে বছরের ধানের ফলন দেখিয়া, আর খুবই লাভবান বাম্পার ফলন হয়েছে। এছাড়া এবার ধানের বাজার দরও বেশ ভালো। জেলার কৃষকরা এখন রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত। এরই মধ্যে 70% জমির ধান কাটা শেষ। বিঘাপ্রতি 30 মণ 35 মণ ধান নেবে, 1,040 টাকা খরচা গেছে। খরচ খুবই কম হয়েছে, লাভজনক বেশি, আগামীতে আরও বেশি চাষ করব। কৃষি বিভাগ বলছে সরকারিভাবে প্রণোদনার কর্মসূচির আওতায় চাষিদের বিভিন্ন ধরনের বীজ এবং যথাসময়ে সার সরবরাহ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা বিভিন্ন ধরনের বীজ এবং সার কৃষকের মাঝে দিয়েছি। উন্নত পরামর্শ প্রদানের মাধ্যমে আমাদের এই রোপা আমনের ফলন আশানুরূপ হয়েছে। এবছর মাদারীপুর জেলায় রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 13,031 হেক্টর জমি, এরই মধ্যে তা ছাড়িয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।